আসসালামু আলাইকুম, আমি আবিদ এইচ রাহাত। রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বেতে আমি বলেছিলাম যে ইনস্টাগ্রাম খুব ভালো একটা প্ল্যাটফর্ম সেল করার জন্য আপনার ক্লোথিং ব্র্যান্ডের প্রোডাক্টগুলো। এখন বাংলাদেশে ইনস্টাগ্রামকে কীভাবে আপনি প্রমোট করতে পারবেন অথবা কীভাবে আপনি এটা সেল বাড়াতে পারবেন আপনার প্রোডাক্টের এবং কীভাবে মার্কেটিং করবেন, এটা নিয়ে কিছু টিপস দিব। তো চলুন শুরু করা যাক দেরি না করে। এক নাম্বার টিপস, সেটা হচ্ছে গিয়ে টার্গেট কাস্টমার। এখন আমি গত ভিডিওতে কিন্তু শুরুতেই বলেছিলাম যে রিসার্চ, মার্কেট রিসার্চ, ঠিক ওইরকমটাই বিষয়টা। আপনি যদি রিসার্চটা করে রাখেন তাহলে এটা আপনার জন্য ইজি হয়ে গেছে। আপনি জানেন অলরেডি কারা আপনার কাস্টমার, কারা আপনার কাছ থেকে কিনবে, রাইট? এখন এক্সাম্পল হিসেবে যদি বডি বিল্ডার দেই, আপনি ইজিলি এখন হ্যাশট্যাগ বের করতে পারবেন। কীভাবে হ্যাশট্যাগ বের করবেন? এখন যদি আপনি ইনস্টাগ্রামে যান, আপনি একটা পোস্ট দিলেন আপনার টি শার্ট বডি বিল্ডারদের জন্য, অথবা টি শার্ট না, যে কোনো আইটেম হোক, কিনবে তো বডি বিল্ডাররা, আপনার টার্গেট কাস্টমার। এখন আপনি কি লিখবেন? বডি বিল্ডার না, এটা হ্যাশট্যাগ হবে না। হ্যাশট্যাগ হবে যে ঢাকার মধ্যে, মনে করেন আমরা এখন আছি মোহাম্মদপুরে, মোহাম্মদপুরে বাংলাদেশ জিম আছে, তাহলে আমি হ্যাশট্যাগে বাংলাদেশ জিমটা লিখবো। বাংলাদেশ জিম লিখলে কী হবে? বাংলাদেশ জিমে যারা যারা যাচ্ছে তারা কিন্তু এই হ্যাশট্যাগ লিখে সার্চ দিবেই, যেখানে দেখ সার্চ তারা দিবেই। সার্চ দিলেই কিন্তু তারা তাদের কাছে এই পোস্টগুলো চলে যাবে। তারপর ভালো ভালো যে জিম আছে সেগুলোর নাম দিব আমরা। তারপরে সেই সাথে আমরা রিলেভেন্ট ট্যাগ হিসেবে বডি বিল্ডার যে টি শার্ট, শুধু টি শার্ট, এরকম কয়েকটা রিলেভেন্ট আমরা ট্যাগ দিয়ে দেবো। সেই সাথে যদি আমরা চাই যে আমরা মোহাম্মদপুরের কাস্টমারদেরকে সার্চ করতে চাচ্ছি স্পেশালভাবে, তাহলে আমরা ট্যাগে কিন্তু হ্যাশট্যাগে কিন্তু মোহাম্মদপুরটাও দিয়ে দেব। তো এই হচ্ছে গিয়ে প্রসিডিউর, কীভাবে করে আপনি হ্যাশট্যাগের মাধ্যমে আপনার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাবেন। তো এই জন্য ফার্স্টে আপনাকে টার্গেট অডিয়েন্সটা নির্ণয় করতে হবে। দুই নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে ইনস্টাগ্রামে আপনাকে যারা ফলো করবে আপনিও তাদেরকে ফলো করবেন, তখন গিয়ে কাস্টমার কিন্তু খুব খুশি হবে। আর আপনাকে যে ফলো করছে না তাদেরকে কিন্তু ফলো করে আপনার কোনো লাভ নাই, কারণ এটা হচ্ছে আপনার ব্যবসা। আপনি অন্যের ছবি তো দেখে তো সময় নষ্ট করবেন না, তাই না? সেজন্য কী করবেন, আপনারা গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস নামাতে পারেন, ফলো অ্যাপ ইনস্টাগ্রামের, সেটা দিয়ে আপনি ইজিলি দিতে পারবেন যে কারা আপনাকে, যাদেরকে আপনি ফলো করছেন তারা আপনাকে ফলো করছে কি না। তখন আপনি অটোমেটিকই সবগুলোকে একটা একটা করে আনফলো করে দিবেন, কারণ অতিরিক্ত ফলোয়ার দরকার নেই। যারা আপনার অ্যাকচুয়াল ফলোয়ার তাদেরকেই আপনি বারবার লাইক করবেন, এতে করে কিন্তু এঙ্গেজমেন্টটা বাড়বে, তারা ভাববে যে এই ব্র্যান্ড আমাকে কেয়ার করে, আমাকে ভালোবাসে, সুতরাং দেখি না এদের প্রোফাইল একটু ঘুরে আসি, এদের কী কী আছে, তারাও পছন্দ করবে আপনাকে তখন। তিন নম্বর পয়েন্ট, আপনাকে যেই ফলো করবে আপনার ব্র্যান্ড অ্যাকাউন্টকে, সাথে সাথেই কিন্তু তাকে একটা মেসেজ দিবেন, মেসেজ দিয়ে বলবেন থ্যাংকস ফর ফলোয়িং। এটা কি একটা আইস ব্রেক করবে আপনাদের মাঝে, কথা বলার একটা মাধ্যম হিসেবে তৈরি হবে, এবং তারা ভাববে যাক এই ব্র্যান্ড আমাকে মেসেজ দিয়েছে, তারাও তখন থ্যাংকস দিবে। আপনার কিন্তু কনভারসেশন বাড়বে, আপনার এঙ্গেজমেন্ট রেটটা বাড়বে। এবং সেই সাথে আপনি যেটা করতে পারেন, যদি আপনি একটা প্রোমো কোডের ব্যবস্থা করেন যে যারা ফলো করবে তার জন্য একটা প্রোমো কোড, জাস্ট সিম্পলি একটা কোড মানে মা বললেন 3-4-5 বলেন যে এই কোডটা দিলে আপনি ডিসকাউন্ট পাবেন, আর কিছু না, জাস্ট এটা একটা ফর্মালিটিস। হ্যাঁ, যখন আপনি নাম বলেন যেটা একটা প্রোমো কোড, তো যাই হোক প্রোমো কোডটা দিবেন, তখন কাস্টমার খুশি হবে, যাক ফলো করলাম একটা প্রোমো কোড পেয়েছি। যখন প্রোমো কোডটা পায় এর মানে তার একটা ডিসকাউন্ট পাবে, তখন কিন্তু সেই ডিসকাউন্টের আশায় তাদের ভেতরেও একটা, তাদের অবচেতনভাবেই তারা কিন্তু একটু চেক করে যে কী কী ড্রেস আছে। তো যখন তারা দেখে যে তাদের রিলেটেড, কারণ আপনি অলরেডি কিন্তু এর আগে হ্যাশট্যাগ ইউজ করেছেন, তাদের রিলেটেড জিনিসপত্র আছে, তখন কিন্তু তারা ইন্টারেস্টেড আরও বেশি হয়। আর যেহেতু তাদের কাছে একটা প্রোমো কোড আছে, সুতরাং তারা একবারের জন্য কিন্তু বায়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। চার নম্বর টিপস, সেটা হচ্ছে কি ইনস্টাগ্রামের বায়ো, আপনার বায়োটা কিন্তু ঠিক করতে হবে। অনেকেই কিন্তু এই ভুলটা করে, তাদের বায়োতে ডিটেলস ইনফরমেশন দেয় না, সেই জন্য কাস্টমাররা বুঝতে পারে না যে এই কোম্পানি আসলে কিসের কোম্পানি, কী চায় তারা। সেই জন্য আপনার ইনস্টাগ্রামে খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে আপনার বায়োটা দিবেন, কোম্পানির উদ্দেশ্য, কোম্পানির লিঙ্ক ইত্যাদি ইত্যাদি। তো অনেক সময় দেখা যায় যে অনেকের ক্ষেত্রে ইনস্টাগ্রামে কিন্তু লাইন তৈরি হবে, সেটা তৈরি হয় না। সেই জন্য আপনি কম্পিউটার অথবা অন্য কোনো আপনার মেসেজ ইনবক্সে মোবাইলের মাধ্যমে আপনি সুন্দর করে আগে বায়োটা লিখবেন, ইমোজি দিবেন সুন্দর সুন্দর করে, তারপর পুরোটা কপি করে আপনি পেস্ট করবেন আপনার ইনস্টাগ্রামে, তাহলে কিন্তু আপনার সমস্যাটা সলভ হয়ে যাবে। এবং একদম শেষ, সেটা হচ্ছে গিয়ে পাঁচ নাম্বার, কনসিস্টেন্সি। আপনাকে কিন্তু ইনস্টাগ্রামের ক্ষেত্রে প্রত্যেকটা দিন পোস্ট করতে হবে। আপনি কিন্তু ভাইরাল হওয়ার জন্য ওয়েট করবেন না যে ভাই এটা দিলে আমি স্পেশালভাবে অনেক চিন্তাভাবনা করে এটা ভাইরাল হবে, না, এই চিন্তাতেই যাবেন না। আপনি কনসিস্টেন্ট পোস্ট করতে থাকবেন প্রত্যেকটা দিন, করতে 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 এক একে দুই, দুই দুই তিন, দুই দুই চার, চারে চারে আট, এইভাবে করে দেখবেন যে আস্তে আস্তে খুব ম্যাসিভ একটা হাইপ তুলতে পারবেন এক বছর, দুই বছর অথবা তিন বছর পরে।
কিন্তু আপনাকে কনসিস্টেন্ট করে যেতে হবে। হয়তো আপনি আজকে বুঝবেন না, এক মাসের মধ্যে বুঝবেন না, দুই মাসের মধ্যে বুঝবেন না, বাট একটা সময় গিয়ে আপনি ইফেক্টটা দেখতে পারবেন। সেই জন্য সবসময় চেষ্টা করবেন কনসিস্টেন্ট থাকবার। যত কনসিস্টেন্ট থাকবেন তত এঙ্গেজমেন্ট বাড়বে, তত ইনস্টাগ্রাম নিজেই প্রমোট করা শুরু করে দেবে আপনাকে। তো যাই হোক, এই ছিল টোটাল পাঁচটা টিপস ইনস্টাগ্রামের জন্য বাংলাদেশে যেগুলো খুব বেশি কাজে লাগবে। এখন কথা হচ্ছে, অনেক কোম্পানি দেখবেন যে বিভিন্ন সেলিব্রিটি আছে, ওদেরকে কিন্তু টি শার্ট অথবা তাদের যে ক্লোথিং ব্র্যান্ড আছে, সেলোয়ার কামিজ, শাড়ি, এগুলো পরাচ্ছে, ফ্রিতে পরাচ্ছে, পরিয়ে তারা কিন্তু ওই সেলিব্রিটির আবার ছবিও দিচ্ছে। তখন এই কাজটা আপনি কীভাবে করবেন? হ্যাঁ, আপনার তো একদম নতুন একদম নর্মাল ব্যবসায়, আপনার তো টাকা পয়সাও নাই যে ওদেরকে টাকা দিয়ে ইনডোর্স করাবেন। হ্যাঁ, এটা একটা ছোট টিপস আছে, সেটা নিয়ে আমরা নেক্সট পর্বে কথা বলবো। কীভাবে করে আপনারা আপনাদের ড্রেস, আপনাদের টি শার্ট, আপনাদের শাড়ি, সালোয়ার কামিজ অথবা আপনাদের স্পোর্টস আইটেম, হ্যাঁ, একজন সেলিব্রিটি পড়বে এবং ছবি দেবে, এটা কীভাবে করবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা এটা নিয়ে কথা বলবো। তো এই তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।